সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রানীবন্ধর হাট থেকে আমি আপনাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আজকে আমি এসেছি রানীবন্ধর হাটে। এটা চিরিবন্দর উপজেলাধীন রানীবন্ধর হাট, দিনাজপুর। আমরা দেখব ষাঁড় গরু আজকে কী দামে কেনা বেচা চলছে রানীবন্ধর হাটে। আমরা এগুলার দাম, বয়স এবং ওজন সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব। দর্শক, আমরা এখানেই দেখছি একটি লাল রঙের ষাঁড়। দেখুন দর্শক, ষাঁড় গরু বেশ মোটা তাজা ষাঁড়। চাচা আসসালামু আলাইকুম। এটা কি দেশি না এটা দেশির মধ্যে পড়ে না? এটা বয়স কেমন চাচা? দুই দাঁত বয়স। দাম কত রাখছেন? 105 চাইছেন। আর দাম উঠছে এখন পর্যন্ত কত? 90 থেকে 2000 কম, 88,000 টাকা মতো উঠছে। তো টার্গেট কত চাচা, কত হলে ছাড়বেন? 95। ওজন কেমন হবে এটা? 5 মন থেকে কম হবে। দর্শক শুনলেন, 5 মন থেকে কম হবে। আমারও আইডিয়া 5 মন থেকে কম আসবে, চাচাও বললেন, কিন্তু 5 মন থেকে কম হবে। 95,000 টাকা না চাচা? টার্গেট করেছেন 95,000। দেখুন, দেশি ষাঁড়, বেশ মানসম্মত ষাঁড় গরু আজকে বিক্রি করবেন উনি রানীবন্ধর হাট থেকে। আমরা দেখব দর্শক আরও। দেখছি এখানে দেশি ষাঁড়। চাচা এটা দেশি তো না? দেশি। বয়স কেমন চাচা? দুই দাঁত। দাম কেমন রাখছেন? 67, 66, 66, 67, 66, 66, 67 বলতেছে। আর আপনি কত চাচ্ছিলেন? 70,000 হলে দিবেন আপনি? দর্শক দেখুন, 70,000 টাকা হলে উনি বিক্রি করবেন। 66, 67 পর্যন্ত দাম ক্রেতারা বলেছেন। আচ্ছা, এটা ওজন কেমন আসবে চাচা? 4 মন টাউন টান হবে না, 4 মনের নিচে হবে। দর্শক, 3.5 থেকে 4.25 মন এরকম হবে। 70,000 টাকা হলে উনি বিক্রি করবেন। দেশি ষাঁড় গরু দুই দাঁত বয়স আজকে রানীবন্ধর হাটে। আমরা আরও দেখি দর্শক, আমরা পাশে আরেকটি ষাঁড় গরু দেখছি, বেশ সুন্দর ষাঁড়। এই যে দেখুন, এটা কয় দাঁত ভাই? দুই দাঁত না, পার পথে 4 দাঁত। এটা দাম কেমন রাখছেন ভাই? দাম কেমন রাখছেন? 77 চাচ্ছেন। আর কত পর্যন্ত উঠলো? 70 পর্যন্ত বলছে। 74 পর্যন্ত দাম বলেছে। বেশ মোটা তাজা ষাঁড় গরু। ওজন কেমন হবে ভাই এটা? ওজন 4 মনের কাছাকাছি। 4 মন, 3.5 থেকে 4.25 মন হবে, কিংবা এরকমই আসতে পারে। দর্শক, বেশ মোটা তাজা। টার্গেট কত, কত হলে ছাড়বেন? 76। দর্শক দেখুন, 76,000 টাকা হলে বিক্রি করবেন এই দেশি ষাঁড়গুলো আজকে রানীবন্ধর হাটে। আমরা দেখব দর্শক আরো। দর্শক এখানেও দেখছি এটা দেশি ষাঁড়। দেখুন দেশি চাচা, এটা দাঁত হচ্ছে? দাঁত আছে এটা? দাঁতে নেই না? দাম কেমন রাখছেন চাচা? 55 রাখছেন? আর কত পর্যন্ত বলে? 50-52 বলে। দর্শক দেখুন, দাঁত হয়নি তো। কত হলে ছাড়বেন চাচা টার্গেট? 52-ই বিক্রি করবেন উনি দেশি ষাঁড় গরু আজকে রানীবন্ধর হাটে। আমরা ওই ভাই আসছে দেখছি আরো। দর্শক এখানে দেখছি, দেখুন দেশি দেশি ষাঁড় গরু ভাইরে দাঁতছে? দুই দাঁত। দাম কেমন রাখছেন?
55 আর কত পর্যন্ত বলে? 51 পর্যন্ত বলছে। তো কত হইলে ছাড়বেন আর? 53। দর্শক দেখুন, 53,000 টাকা হলে বিক্রি করবেন দুই রাত বয়স এই দেশি ষাঁড় গরু। এটার ওজন প্রায় 100 কেজির কাছাকাছি হবে। দর্শক, আমরা দেখি কত বলতেছেন ভাই। আমরা কয়টা গরু আনব যে দেখি, আপনি কমে পাইছো। 52,000-52,300 দাম দিলেন। আমরা দেখি দর্শক, আরো দর্শক এখানেও দেখছি দেশি। এটা কি যাচ্ছে ভাই? হ্যাঁ, না দাঁতে নাই, দাঁতে নাই না। না, দাম কত রাখছেন এটা? দাম 52,000 টাকা দাম রেখেছেন। দেখুন কত পর্যন্ত বলে ভাই? 45-46 বলে। আপনার টার্গেট কত, কত হইলে ছাড়বেন? 50। দর্শক দেখুন, অর্থাৎ ষাঁড় গরু 50,000 টাকা হলে বিক্রি করবেন। দেখুন দেশি ষাঁড়। আমরা আরও দেখবো দর্শক, আমরা এপাশে দেখছি আরেকটি কালো রঙের দেশি ষাঁড়। বয়স কেমন? দাঁত হয়নি আগর। দাম কত রাখছেন মুরব্বী? 56। আর কত বলে, কত বলে? 50 বলে, 50 দাম বলেছে। কত হলে ছাড়বেন এটা মুরব্বী? কত হলে ছাড়বেন লাস্ট? 52,000 টাকা হলে বিক্রি করবেন। দেখুন দেশি শাম, এখানে দেখুন একটু দেশি শাল। দেখছি দেশি শাল পুষ্টা বেশ বড়। দেখুন দর্শক, চাচাদের কয় দাঁত? দুই দাঁত। দুই দাঁত। দাম কেমন রাখছেন? দাম তো আছে 60 চাচ্ছেন। কত পর্যন্ত দাম উঠল? দাম 52-53। না, টার্গেট কত, টার্গেট কত হলে বেচবেন? 55। ওজন কেমন হবে? ওজন দিয়ে হবে না, শর্ট হবে না, ওজন দিয়ে শর্ট হবে। পোষান্ন গরু। দর্শক, 55,000 টাকা হলে বিক্রি করবেন দেশি ষাঁড় গরু আজকে রানীবন্দর হাটে। আমরা আরেকটু দেখি দর্শক, দেখছি একটি ষাঁড় গরু, এটা কিন্তু দাঁত হয়নি, অদাঁত ষাঁড়। দাম কেমন রাখছেন মুরব্বী? 55। আর কত পর্যন্ত বলে? 48 পর্যন্ত বলছে। না, আপনার টার্গেট কত মুরব্বী? কত হলে ছাড়বেন? 51-52। দর্শক দেখলেন, 51,000-52,000 এর মধ্যে হলে বিক্রি করবেন এই দেশি ষাঁড় গরু। তো দর্শক, আমরা বিদায় নিব, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আসসালামু আলাইকুম।